সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এবং আমার সম্মানিত অভিভাবক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আমি নবম দশম শ্রেণীর 2.1 এর পর্ব 7 নম্বর করাব। এর মধ্যে থাকতেছে আমাদের আটের অঙ্কগুলো। আটের মধ্যে আমাদের ক, খ, গ তিনটা অঙ্ক আছে। এই তিনটা অঙ্ক আমি আজকে করে দেওয়ার চেষ্টা করতেছি। কর মধ্যে আমাদের দেওয়া আছে পি সমান এ, কিউ সমান বি সি হলে পি এবং কিউর গুণফল বের করব এবং কিউ এবং কিউ গুণ পি নির্ণয় করব। তাহলে আমরা লিখতেছি, দেওয়া আছে পি সমান এ, আর কিউ সমান আছে আমাদের বি আর সি। এখন আমরা পি গুণ কিউ নির্ণয় করব। সমান সমান আমরা পি এর মানটা লিখব। পি এর মানটা হচ্ছে আমাদের এ গুণ কিউর মানটা হচ্ছে আমাদের বি আর সি। এ দিয়ে আমরা এই দুটা সংখ্যাকে গুণ করব, তাহলে আমাদের হবে যে এ এবং বি। আবার আমরা এ দিয়ে সি কে গুণ করব, তাহলে হবে যে এ সি। এটা হচ্ছে আমার পি এবং গুণের মান। তারপরে আমরা বের করব, এখন আমরা গুণ করব কিউ এবং পি এর মান। সেক্ষেত্রে আমরা কিউর মানটা লিখে ফেলব। কিউর মান হবে যে আমাদের বি এবং সি। তারপর হবে আমাদের পি এর মান হবে যে অনলি ফর এ। এখন আমরা এই বি দিয়ে একবার একে গুণ করবো, এই সি দিয়ে একবার একে গুণ করবো, তাহলে আমাদের হবে বি এ। তারপর হবে আমাদের সি এ। এটি হচ্ছে আমাদের আনসার। আট নম্বরের কটা হচ্ছে খুব ছোট অঙ্ক, খটা আছে একটু বড়, এটা হচ্ছে আনসার। তারপরে দেখো আমরা খ নম্বরটা করব। খ নম্বরের মধ্যে কি বলছে, খতে বলছে যে এ সমান থ্রি ফোর ফাইভ, বি সমান ফোর সিক্স, ফোর ফাইভ সিক্স হলে সি এবং সি সমান এক্স ওয়াই হলে এ কমন বি গুণ সি নির্ণয় করতে। তাহলে আমরা লিখব প্রথমে এর মান, বি এর মান, সি এর মানটা লিখব, দেওয়া আছে। দেওয়া আছে এ সমান সমান থ্রি ফোর ফাইভ, তারপর বি এর মানটা আছে আমাদের ফোর ফাইভ সিক্স, এরপর সি এর মান হচ্ছে যে আমাদের এক্স ওয়াই। এখন আমরা নির্ণয় করব এ কমন বি গুণ সি। এক্ষেত্রে আমরা প্রথম বন্ধনীর কাজটা আগে করে ফেলব, তাহলে আমরা এর মানটা লিখব। এর মানটা হচ্ছে আমাদের থ্রি ফোর ফাইভ কমন, সি এর মান হবে যে, সরি, বি এর মান হবে যে ফোর ফাইভ সিক্স, আর এখানে আছে গুণ সিটা আমরা বসিয়ে দিব। তারপর আমরা দুটার মধ্যে কমন, থ্রি এখানে আছে এখানে নেই, ফোর এখানে আছে এখানে আছে, ফাইভও আছে, তাহলে আমাদের হবে যে ফোর আর ফাইভ। এখন আমরা সি এর মানটা লিখে ফেলবো। সি এর মানটা হচ্ছে আমাদের এক্স এবং ওয়াই। এখন আমরা এই ফোরকে এই দুটো সংখ্যা দিয়ে গুণ করবো, এই ফাইভকে এই দুটো সংখ্যা দিয়ে গুণ করবো। এখন আমরা লিখব যে ফোর এক্স, তারপর লিখব যে ফোর ওয়াই, এরপর লিখব যে ফাইভ এক্স,
তারপর লিখবো যে ফাইভ ওয়াই, এটি হচ্ছে আমাদের আনসার খ নম্বরের। ফোর এক্স ফোর ওয়াই ফোর ফাইভ এক্স ফাইভ ওয়াই। এখন আমরা ঘ নম্বর অঙ্কটি করব। দেখো আমরা ঘ নম্বর অঙ্কটার মধ্যে আমাদেরকে কি বলছে, পি সমান থ্রি ফাইভ সেভেন, কিউ সমান ফাইভ সেভেন, আর আর সমান পি মাইনাস কিউ হলে এই রাশিটা আমরা নির্ণয় করব। এটাও অনেকটা ক্ষয়ের মতো। দেখো আমরা গ নম্বর প্রশ্নটা দেখেছিলাম, এখন আমরা দেওয়া আছে মানগুলো লিখছি, আমাদেরকে এটা নির্ণয় করতে হবে। এক্ষেত্রে আমাকে এই আর এর মানটা একটু বের করে নিতে হবে। আমি চাইলে এখানে আর এর মানটা বের করে নিতে পারি, আর সমান পি মাইনাস, এই চিহ্নটাকে আমরা মাইনাস হিসাবে বিবেচনা করতে পারি। এখন আমরা পি মাইনাস কিউ, পি এর মান হচ্ছে আমাদের থ্রি ফাইভ সেভেন, আর কিউর মান হচ্ছে আমাদের ফাইভ সেভেন। মাইনাসের কাজ হচ্ছে যেটা আমার উভয় রাশিতে থাকবে না সেই সংখ্যাটা আমি নিব। থ্রি এখানে আছে, এখানে নেই, সুতরাং আমি থ্রিটা নিব। ফাইভ এখানে আছে, এখানেও আছে, সেভেন এখানে আছে, এখানেও আছে, সেক্ষেত্রে এটা আমরা নিব না। তাহলে আমাদের আর এর মানটা হচ্ছে থ্রি। এখন আমরা কিছুক্ষণ আগে যেই খ নাম্বারটা করেছিলাম ওর মতো করে অঙ্কটা করব। পি এর মান হচ্ছে যে আমাদের থ্রি ফাইভ সেভেন, আর কিউর মান হচ্ছে আমাদের ফাইভ সেভেন, গুণ আটটা আমরা রেখে দিব। তারপর আনকমন, আনকমন মানে সবগুলাই হবে থ্রি ফাইভ সেভেন, থ্রি ফাইভ সেভেন সবগুলো একবার একবার হবে, গুণ আর, আর আর মান হচ্ছে আমাদের থ্রি। এখন এই তিনোটা সংখ্যাকে আমরা থ্রির সাথে একবার একবার গুণ করব। থ্রি গুণ থ্রি কমা থ্রি, ফাইভ থ্রি সেভেন থ্রি, এটি হচ্ছে আমাদের আনসার। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ। এরপর আমাদের নয় নম্বর অঙ্ক থাকবে। নয় নম্বর অঙ্কের মধ্যে আমাদের কি বলছে দেখো, এ ও বি যথাক্রমে থার্টি ফাইভ এবং ফর্টি ফাইভ, এর সকল গুণনীয়কের সেট হলো এ আনকমন বি, আবার এ কমন বি নির্ণয় করতে বসছে। তাহলে আমরা প্রথমে এ এর মান ৩৫ এবং বি এর মান ৪৫কে গুণনীয়ক আকারে ভাঙব। প্রথমে আমরা থার্টি ফাইভ এবং ফর্টি ফাইভের গুণনীয়কগুলো নির্ণয় করি। থার্টি ফাইভকে আমরা ৩৫কে ৩৫, পাঁচ সাত ৩৫ আকারে ভাঙলাম, আর ফর্টি ৫কে ৪৫কে ৪৫, তিন পনেরো ৪৫, পাঁচ নং ৪৫। এখন ৩৫ এর গুণনীয়কগুলো হলো আমি ওটাকে ইউ আকৃতির নিব, ওয়ান ফাইভ সেভেন ৩৫, আবার ৪৫কে নিব ইউ আকৃতির, ওয়ান থ্রি ফাইভ নাইন পনেরো ৪৫ নিলাম। এখন আমার প্রশ্ন মতে এটা হচ্ছে এর মান, এটা হচ্ছে বি এর মান, এটা আমাকে নির্ণয় করতে বসছে এ আনকমন বি। তাহলে এ আনকমন বি হলে আমরা এখান থেকে এটা হচ্ছে এর মান, এটা হচ্ছে বি এর মান, প্রত্যেকটা সংখ্যায় আমি একবার একবার নিব, ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন পনেরো ৩৫ ৪৫, সবগুলো সংখ্যা আমি একবার একবার নিব। প্রথমে আমরা মানটা লিখে ফেলব, ওয়ান ফাইভ সেভেন থার্টি ফাইভ আনকমন, ওয়ান থ্রি ফাইভ নাইন ফিফটিন ৪৫, এখান থেকে সবগুলো একবার একবার হবে, ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন ফিফটিন থার্টি ফাইভ ফর্টি ফাইভ, এটা হচ্ছে আনকমনের মান। সেম একইভাবে আমি কমনের মানটা বের করব।
হমনের মান হচ্ছে যে এ হমন বি, তাহলে এর মানটা লিখব 1 5 7 35, কমন চিহ্ন। তারপরে বি এর মানটা লিখব 1 3 5 9 15 45, এক্ষেত্রে আমার কমন এক হবে, দুই জায়গায় আছে, পাঁচ হবে না, পাঁচও হবে, এক হবে পাঁচ হবে, সাত এখানে আছে এখানে নেই, 35 এখানে আছে এখানে নেই, সুতরাং 1 আর 5টাই হবে যে আমাদের আনসার। আনকমনের আনসার হবে যে আমাদের এটা, আর কমনের আনসার হবে যে আমাদের এটা। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ 9 নম্বর অঙ্কটিও আনসার। 21 রকমভাবে তোমরা 10 নম্বর অঙ্কটাও করতে পারবা। 10 নম্বরের মধ্যে আমাদের বলছে যে সকল স্বাভাবিক সংখ্যা এত এবং এতকে ভাগ করলে প্রতিক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে তাদের সেট নির্ণয় করতে বলছে। এক্ষেত্রে আমরা এই 346 থেকে 31 বিয়োগ করব, আবার 556 থেকে 31টাও বিয়োগ করব। বিয়োগ করার পর যে সংখ্যাটা পাবো সেটাকে আমরা এভাবে গুণনীয়কের মতো ভাঙবো, দুটো সংখ্যাকে ভেঙে কমন চিহ্ন দিয়ে কাজ করলে আমার 10 নম্বর অঙ্কটাও হয়ে যাবে। তাহলে এটা তোমরা বাসায় ট্রাই করবা। আমি এর মধ্যে দিয়ে 2.1 গদাটি শেষ করে দিলাম। যদি তোমরা 10 নম্বর অঙ্কটি না পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা, আমি আরেকটা ভিডিওতে 10 নম্বর অঙ্কটা করে দিব। তাহলে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের ক্লাসটা এখানে শেষ করছি। তোমাদের পরবর্তী ক্লাসে থাকবে মান নির্ণয়, মান নির্ণয় অধ্যায়ের অঙ্কগুলো আমি তোমাদেরকে করাবো। আল্লাহ হাফেজ।